তুমি মদ কত খাও? আমি মদ খাই না। গাজা সত্যি কথা? হ্যাঁ, গাজাটা আমি ওটা প্রসাদ হিসেবে খাই, তাও কি তিন টাইম। তাহলে এটা কি আমার মনে ইয়ে আসে না, যখন তুমি আমার সাথে সম্পর্কতে লিপ্ত হচ্ছ না, আমাকে ভালোবাসা দিচ্ছ না, তখন আমার মনে এই প্রশ্নটা আসতেই পারে অটোমেটিকলি। আর দ্বিতীয়ত কথা যে আরেকটা কি ভালো কথা মনে পড়ছিল, এখন প্রসাদ নিতে নিতে ব্রেন তো শেষ, প্রসাদ নিতে নিতে ব্রেন শেষ। যে পুরুষ মানুষ নেশা করে তাদের কাম শক্তি নষ্ট হয়ে যায়, তাদের বউ চলে যায়, এই কারণে কিনা পরিস্থিতি পরিবর্তন হয়। তোমাকে কিন্তু নেশা ছাড়তে হবে, আর যদি না ছাড়ো তাহলে তোমাকে হোমে পাঠানো লাগবে না, এটা যার যার মনে করবে। এটা আমার দিলে বিশ্বাস হবে, একবারে আমি দীর্ঘ 41 দিন খাই। উকিলের কাছে আর পুলিশের কাছে যদি কেউ মার্ডার করে আসে, উকিলের কাছে কিন্তু সত্যি কথাটা বলে। কেন বলে? স্যার আমি মার্ডারটা করেছি কিন্তু আপনি আমাকে বাঁচান। এবার কথাটা হলো, আমি কোনো রকম এখানে অনৈতিক কাজ করতে পারবো না। তোমার দুটো বাচ্চা আছে, তুমি চাও তোমার বউকে নিয়ে সংসার করতে, তোমার ভেতর যদি কোনো ফল থাকে তাহলে সেটা পরিবর্তন করতে হবে, আমরা সাহায্য করবো। কিন্তু তুমি এইরকম কোনো মিথ্যের আশ্রয় নেবে না যেটা আমরা পরে জানতে পারবো আর তোমার প্রতি রাগ হবো, তারপরে তোমার উপর অ্যাটাক। তুমি ভেবে চিন্তে কথা বলবে, একটা মিথ্যা কথা বলবে না, যা যা হয়েছে তাই তাই আমাদের। তুমি যদি নেশা করো আমি যা যা প্রশ্ন করবো তুমি হ্যাঁ না জবাব দেবে, হ্যাঁ যে বাড়তি কিছু বলতে পারো। এবার আমি তোমাকে বলছি তুমি কতটা নেশা করো, তোমাকে যে এলিগেশনটা দিয়েছে তুমি কতটা নেশা করো, তুমি মদ কত খাও? আমি মদ খাই না। মানে এটা তোমার ভাত খাওয়ার মতন আর কি, এই প্রসাদের মতন আর কি, ভাত যেরকম তিন টাইম খায় গাজা লাগবে বলতে এখন কতদিন দাঁড়াও, কতদিন খাটি? এটা তোমার এই যে এই দীর্ঘ তিন বছর, তোমার বউ যখন অশান্তি করে তোমার সাথে গাজা নিয়ে নেশা নিয়ে টাকা দাও দাও টাকা দাও, মানে সবকিছু পূর্ণতা করেও আমি তার কাছে মন যোগাইতে পারি না কিংবা আমি তার মনোমত ভাবে চলতে পারি না, এটাই হচ্ছে আমার বড় মানে ইয়ে আফসোস। আর দ্বিতীয়ত কথা, আমি যেটা ওকে বুঝাইতে চাই সে উল্টোটা বলি, ঠিক আছে? আমি যদি বলি দেখো তোমার বাবার বাড়ি কি দরকার এত মনে মনে, এই তোর বাড়ি দিন ভরে সকালবেলা তিন বেলা রান্না করবে, একবেলা রান্না করবে, দিন ভরে বাবার বাড়ি থাকবে। আমি দোকান থেকে বাড়ি গেলাম, এবার ভাতটা আমারও বেড়ে খেতে হয়, থালা বাসনটা মেজে আমারই খেতে হয়। শালা বলছে যে তোমার বউ তোমাকে সহ্য না করার একটাই কারণ, সেটা হলো নেশা। তা তুমি কি নেশাটা ছাড়তে পারবে? পৃথিবীতে মানুষ কি না করতে পারে এটা বলবো না, একটা নারী মানুষ একটা নারী চাইলে পরে বহুত কিছু করতে পারে, কিন্তু ও আমার জন্য কিচ্ছু করে না, এইটুকু আমার মানে কষ্ট লাগে। আমি অত দূরেই যাব না, আমি কাছে কাছে কথা বলছি, দূরের কথা না। বলছি তুমি কি নেশা ছাড়তে পারবে না? পারবো না তো বলিনি একদম। তুমি বলছো তিন টাইম প্রসাদ খাও, তুমি গাঁজা খাও তিন টাইম, তুমি কি ছাড়তে পারবে? অবশ্যই ছাড়তে পারবো। নেশা ছাড়লে পরে কিন্তু সংসার ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে যদি এই কথা এতদূর আশা লাগতো না, সে আমাকে এরকম ভাবে প্রথম থেকেই ইয়ে করতো, আদর করে বলতো, হ্যাঁ আদর করে বলতো কিংবা ভালোবেসে বলতো। আর দ্বিতীয়ত কথা যে আরেকটা ঠিক ভালো কথা মনে পড়ছিল, এখন ওই প্রসাদ নিতে নিতে ব্রেন তো শেষ, প্রসাদ নিতে নিতে ব্রেন শেষ। এবার এই আমি 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 বলছি, আমি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বলছি, যারা নেশা করে, এখানে আমার বয়োজ্যেষ্ঠ আমার মায়ের বয়সী মায়েরা রয়েছে, আমার বাবার বয়সী বাবারা রয়েছে, সবাই বয়স্ক রয়েছে, তবুও আমি এই কথাটা বলতে একটু লজ্জা লাগে না, কারণ আমি এত কিছু বলি আমার আর লজ্জা টজ্জা নেই, আমার লজ্জার পুরো মাথা কাটা গেছে, আমি সব কিছু বলতে পারি। যে পুরুষ মানুষ নেশা করে তাদের কাম শক্তি নষ্ট হয়ে যায়, তাদের বউ চলে যায়, এই কারণে। তাই যদি ঘরে বউ, ঘরে বউ ঠিকঠাক রাখতে হয় কামকে ধরে রাখতে হবে, তাই তো?
তাহলে কাম ধরে রাখলে বউ ঘরে থাকে। যারা নেশা করে তাদের এইরকম পরিস্থিতি দেখতে হয়। আগের মানুষদের বউ কোনোদিন ছেড়ে যেত, কোনোদিন যেত না, কিন্তু বর্তমান যা পরিস্থিতি দাঁড়িয়েছে এদের বউ চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। তা দাদা, দাদা চেষ্টা করব সব কিছু ঠিক করার। আজকে তোমার উপর ডিপেন্ড করছে না দাদা, তোমার উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে তোমার বউয়ের উপরে। তোমার বউ কি চায়? তুমি গেছো আমাদের কাছে, অবশ্যই তোমার সাথে আমরা আছি। এবার তার কি কি হয়েছে তার মুখ থেকে শুনবো, কিন্তু যদি কিনা পরিস্থিতি পরিবর্তন হয় তোমাকে কিন্তু নেশা ছাড়তে হবে, আর যদি না ছাড়ো তাহলে তোমাকে হোমে পাঠাবো। হোমে পাঠালে লাগবে না, এটা যাদের মনে করবো দিদি ভাই, এটা কেন হচ্ছে আপনারা একটু ভাববেন আগে। যে তার বউ তাকে দীর্ঘদিন পাত্তাই দিচ্ছে না, আমাকে, আমি যে তার কাছে একটা লোম তাও না, কিন্তু সে আমার সাথে চলতে তার প্রেস্টিজে লাগে এমনও বলে, ঠিক আছে। হ্যাঁ তাহলে তাহলে ঠিক আছে, তাহলে আমি যখন বলছি তুমি ওই ছেলেটার সাথে কথা বলো না, পৃথিবীতে এত ছেলে থাকে। আচ্ছা এখানে এই কালী মন্দিরে ব্রাহ্মণ মন্ত্র পড়ায়, ঠিক আছে। আচ্ছা তুমি বলছো তোমার বউ অন্য কোন পুরুষের সাথে সম্পর্ক আছে, কথা বলছি, কথা বলছি, এবং প্রেজেন্ট আমি তাকে এও বলেছি যে তুমি ওর সঙ্গে কথা বলবে না। সে আবার উল্টো তার মা বাবা আমার প্রতি, তার মাকে বাবাকে যখন আমি শ্বশুরকে জানালাম এই কথাটা যে আমি কিন্তু পছন্দ করি না ওই ছেলেটার সাথে, একজনের সাথে একজন কথা বললে কি হয়? আরে বাবা, যে জায়গায় তোমার জামাই জিনিসটা ভালো দেখছে না, হয়তো তার কারণে সে বলেছে তুমি তোমার মেয়েকে একটু ইয়ে করো না। আচ্ছা তুমি ওটা কি বলতে চাইছো? ধরো আমি কারোর সাথে কথা বললে, কারোর সাথে সম্পর্ক কিংবা বন্ধু, ধরো প্রেম ভালোবাসার ক্ষেত্রে বহুত কিছু বর কিছু দেখে, যেমন আমরা তিনটে চারটে বিয়ে হয়ে গেছে, সেই বউ এনে দিয়েও আবার সংসার করিয়েছে, যার সাথে যাচ্ছে চলে যাচ্ছে, কিংবা অনেক খারাপ কাজ করছে, তার বর সব দেখছে আবার ফিরে এসে সংসার করছে। তুমি কি এরকম কিছু দেখেছো তোমার বউকে? সত্যি কথা বলবে না, সব সত্যি কথা, এটা দেখিনি, কিন্তু ও বাড়ি থেকে বেরিয়ে আমাকে না বলে কোথায় যেত চালু দুই তিন ঘন্টা করে, কত কতবার, কতবার, হ্যাঁ মাসে না হলে দুবার। কি বলতো? আমি অমুক জায়গা যাচ্ছি ডাক্তারের কাছে, ঠিক আছে যাও, সারাদিন কাটিয়ে আসতো মাঝে, এই যে সবাই সাক্ষী আছে এখানে। তারপরে তোমার দ্বিতীয়ত আমি জানি না, ও বলে কি আমি একটু বগুড়া যাচ্ছি, ঠিক আছে বগুড়ার থেকে পরে ফোন করি কৃষ্ণনগর আছি, কিসের জন্য? বাবা একটু সুতো আনতে পাঠিয়েছে। আচ্ছা তোমার বাবা তোমাকে সুতো আনতে পাঠাতে হবে কৃষ্ণনগর পাঠাবে, তোমার বাবা যাবে সেখান থেকে, কিংবা তোমার ভাই আছে ভাই যাক, আমার প্রশ্ন সেটা, তুমি যাবা কেন? তাহলে এটা কি আমার মনে ইয়ে আসে না, যখন তুমি আমার সাথে সম্পর্কতে লিপ্ত হচ্ছ না, আমাকে ভালোবাসা দিচ্ছ না, তখন আমার মনে এই প্রশ্নটা আসতেই পারে অটোমেটিকলি। ঠিক ঠিক ঠিক, তবে কি আমার মনে হয় আমি আবারও সেই কথাটা রিপিট করব, আবারও বলবো যে যে পুরুষ মহিলাকে সেই ছিপি যেরকম টাইট দেয় ওরকম টাইট দিলে কিন্তু প্যাচ কেটে যায়, আর যে মহিলা পুরুষকে ওইরকম টাইট দেয় ছিপি ওরকম, মানে বোতলের ছিপি যেরকম আটকায় ওরকম টাইট দিলে পরে কিন্তু সম্পর্ক কেটে যায়, প্যাচ কেটে যায়। তা বিষয়টা হলো যখন সমঝোতা হবে দুজনার ভালোবাসা, দুজনার পরস্পরতা, তাহলে যদি কিনা ও বলেও থাকে যে আমার বাবা সুতো আনতে পাঠিয়েছে, সেটা তোমাকে মেনে নিতে হবে। সেই সম্পর্কটা নেই তাই তুমি সন্দেহ করছো, তাই তো? সেই সম্পর্কটা তোমাদের ভালোবাসার সম্পর্ক ভেতরে নেই তাই তুমি সন্দেহ করছো, তাই তো? মেয়ে দুটো তোমার কিন্তু ভুল হয়েছে, ভুল কোথায়? তুমি চলে গেছো, এখন কোথায় থাকো? মচলন্দপুর এমনি তো ভালো সম্বন্ধে নাকি ছিল আগে, মানে মশলা আমি আর যখন ওখানটায় ছিলাম তখন আমার ফ্যামিলিতে কোনো গন্ডগোল ছিল না, সত্যি কথা দিদি ভাই, একদম হ্যাপি ছিলাম। যেদিন থেকে আমার শ্বশুর এখানটায় আমার জায়গা কিনে দিল ওই দিন থেকে আমার জীবনের সর্বনাশ শুরু হয়ে গেল। আর আমার বাবা দায়িত্ব করে ওদের কাছে রেখে যেত, এবার আমার একটু ভুল হয়তো দেখা গেল আমি বড় গলায় বলে ফেললি, সেটা ছিল খুব কম বলতে পারি কথা, আমি রেগে গেলে মাথার সেন্স ঠিক থাকে না,
হয়তো জোরে কিছু বললাম, ওর ভাই এসে হঠাৎ করে সাপল নিয়ে মারতে আসবে কিংবা আমার দেয়াল ধরে ঘুষি দিল, এরকম দুবার মেরেছে, দুবার মেরেছে। এই যে খাট আছে এখানে, কপালে এই যে কাটা খাট আছে, এবং আমার নামে যে মিথ্যা কেস, এখন আমি যে মামলাটা খাস বালিশ চাপা দিলে শ্বাসরোধ হয়, তাই বেরোবে? কতবার বসেছে? কি সলিউশন বেরিয়েছে আজকে? একটা একটা এক্সপার্ট নালে কি চাইছে সে, তার কাছে শুনতে হবে। এনারা কি চাইছে সেটা শুনবো, তারপর যদি কিনা দুজনের মতে খানিকটা মিল পাই তাহলে আমরা চাইবো যে এই সমস্যার সমাধান করে দেওয়া যাবে। সেই জন্যই আসা, নট ঝগড়া, না কিছু গঞ্জামের দরকার নেই, কোনো কাউকে দরকার নেই। আমার প্রথম দরকার হচ্ছে ওনার বৌমা, সে কি চাইছে, কারণ একটা মেয়ে মানুষ তার চাওয়ার ভিত্তি করেই মানুষ থাকে। আমরা একটা মেয়ে মানুষ, আমরা সংসার করি, আমাদেরও সন্তান আছে, আমরা বুঝি। সেই জায়গায় দাঁড়িয়ে একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষের পাশে দাঁড়াবো, তাই বলে এসছি 20 মিনিট আমরা অপেক্ষা করছি। ওনার ছেলের সাথে একটু কথা বলবো, ওনার ছেলেকে আমি আসতে বলেছি, সেই পর্যন্ত আমরা যাব। আপনারা থাকুন, আমি আবার আসছি। হ্যাঁ, আপনি এই কার্ডটা নিন, আমাকে ফোন করবেন ও এলে পরে। হ্যাঁ, ঠিক আছে।